এখন তো আমাদের রাগ কন্ট্রোল করার সুযোগ নাই, খালি রাগ প্রকাশ হয়, রাগ প্রকাশ হয় বিভিন্ন কারণবশত, সাধারণ কারণে আমরা রাগ করে ফেলি। অথচ আল্লাহ পাক বলেছেন রাগকে কন্ট্রোল করো, ওয়াল কাযিমিনাল গায়িজ, যার রাগ বেশি তার আমল কমজোর, যার রাগ কম ধৈর্য বেশি তার আমল সুন্দর। ধৈর্য ধারণের মাধ্যমে আমলটাকে সুন্দর করে সাজানো যায়। বলে রাগের কারণে হিংসা অন্তরের ভিতরে দাখিল হয়। সবাই নামাজ পড়তে গেছে মসজিদে, 100 জন নামাজ পড়ে, একজন শুধু রাগের মাথায় উথাল পাথাল করে, 1 মিনিট দেরি হয়ে গেছে, ইমাম সাহেব এখনো মসজিদে নামাজে দাঁড়ায় নাই কেন? এই 2 মিনিট দেরি হয়ে গেছে, এখনো নামাজে দাঁড়ায় নাই, ইমাম সাহেব কোথায়? রাগে শুধু উথাল পাথাল করে, 4 রাকাত নামাজ পড়ে আসে, 100 জনের মধ্যে 99 জন 4 রাকাত নামাজের সওয়াব পায়, কিন্তু ওই বদমেজাজি লোকটা উথাল পাথাল করে রাগের কারণে কটমট করে নামাজ পড়ে আসে, ইমামের পিছনে সন্তুষ্ট ছিল না রাগের কারণে। সবাই যেখানে 4 রাকাত নামাজের সওয়াব পাইছে, ওই ব্যক্তির আমল নামায় কোনো সওয়াব লেখা হয় নাই রাগের কারণে। সব কিছু, কারণ হাদিসের মধ্যে আসছে রাগ আসে মানুষের আগুন থেকে, রাগ হচ্ছে মানুষের আগুনের স্বভাব। মানুষকে 4টা জিনিস দিয়ে আল্লাহ পাক বানাইছেন, আগুন পানি মাটি বাতাস দিয়ে আল্লাহ মানুষকে বানাইছেন। বলে যার রাগ কম তার ধৈর্য বেশি, যার রাগ বেশি তার ধৈর্য কম, আর যার রাগ কম তার আমল সুন্দর, যার রাগ বেশি তার আমল কমজোর। এই জন্য হাকিম উল উম্মত মুজাদ্দিদি মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হাদিসের ভাষ্য অনুযায়ী যদি রাগ উঠে তাহলে বসে পড়ো, দাঁড়ানো অবস্থায় রাগ উঠছে বসে যাও, বসা অবস্থায় রাগ উঠছে শুয়ে পড়ো, তারপরেও যদি রাগ না কমে হাদিসের ভাষ্য ওযু করে ফেলো, ওযু তোমার রাগকে কন্ট্রোল করে ফেলবে, ওযু রাগকে দমন করে, ওযু শরীরটাকে ঠান্ডা করে, ওযু মানুষের ইবাদতের প্রতি স্পৃহা জাগায়। এই জন্য যদি কোনো ব্যক্তি রাগের মাথায় ওযু করে ফেলে সাথে সাথে তার রাগটা কন্ট্রোল হয়ে যায়। হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি রাগ তারপরেও না কমে তাহলে ঠান্ডা পানির ভিতর পুকুরের ভিতরে তারে নামায়া দাও, সাথে সাথে তার সকল রাগ শেষ হয়ে যাবে। ঠান্ডা পানিতে নামায় দাও, অটোমেটিকলি রাগ কমে যাবে। ওয়াল কাযিমিনাল গায়িজ, রাগকে দমন করার মতো শক্তি মানুষের থাকা, রবের পক্ষ থেকে যেই রুলস গুলা ফলো করতে বলা হয়েছে এই রুলস গুলা ফলো করার মধ্যে একটা হচ্ছে রাগকে কন্ট্রোল করা। বলে যদি রাগকে কন্ট্রোল করা যায়, যেই ব্যক্তি রাগের সময় নিজেকে দমন করবে ওই ব্যক্তি আগে আগে রবের পক্ষ থেকে ক্ষমা পেয়ে জান্নাতবাসী হতে পারবে। রাগের উত্তম, রাগ কন্ট্রোল করার উত্তম নমুনা রবিজি শিখাইছেন, সাহাবায়ে কেরাম থেকে এরকম রাগ কন্ট্রোল করার ঘটনা পাওয়া যায়। যুদ্ধের ময়দানে আলী রাদিয়াল্লাহু তাআলা নু কাফেরকে হত্যা করার জন্য গেছে, এবার কাফের আলী রাদিয়াল্লাহু তাআলার মুখে থুতু মারছে, হাদিসের ঘটনা বলতেছি, মুখের ভিতরে থুতু মারছে। এবার আলী তরবারি উঁচা করে তাকে যখন হত্যা করার জন্য গেছে, এবার ইসলামের দুশ্মনকে হত্যা করা বাদ দিয়ে আলী তরবারিটা সরিয়ে নিয়ে বলল, যা তোকে ছেড়ে দিলাম। এবার কাফের বলল, কি ব্যাপার, তুমি তো আমাকে আজকে হত্যা করার জন্য এসেছো, যুদ্ধের ময়দানে তোমরা এক পক্ষ আমরা আরেক পক্ষ, আমাদের মধ্যে যুদ্ধে নিহতর মাসালা, তুমি আজকে আমাকে ছেড়ে দিলা, কি কারণে তুমি ছেড়ে দিলা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি যখন আমাকে থুতু মারছো, থুতু মারার আগ পর্যন্ত আমার ভিতরে যেই রাগটা ছিল এটা ছিল ইমানি রাগ, কিন্তু যখন তুমি আমার মুখে থুতু মারলা সাথে সাথে আমার ভিতরে আমার নফসানি কায়েসাদের রাগ এসে গেছে। আল্লাহ না করো আমি যদি তোমাকে এখন হত্যা করে ফেলতাম তাহলে এই হত্যাটা আমার রাগের কারণ বশত হতো, এই জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি একজন খুনি হিসাবে দাঁড়াইতাম, আমার মতো ব্যক্তির দ্বারা এটা কখনো সম্ভব নয়, এটা কখনো সম্ভব নয়। এই জন্য মুবাসসিরিনে কেরামগণ বলেন, রাগ 2 প্রকার, একটা হচ্ছে ইমানি রাগ, আরেকটা হচ্ছে নফসানি খাহেশাতের রাগ, নিজের ব্যক্তিগত একটা রাগ, আরেকটা হচ্ছে ইমানি রাগ। উমর রাদিয়াল্লাহু তাআলার রাগ বেশি ছিল, তুলনামূলকভাবে উমরের রাগ বেশি ছিল। যখন নবীজি ফয়সালা করেছেন, ইহুদির পক্ষে নবীজি ফয়সালা করেছেন, মুসলমান মুনাফিকের বিরুদ্ধে বলেছেন, এবার তার মন মতো হয় নাই, উমরের কাছে গেছে, বলে
ইহুদিকে সম্মত আল্লাহর নবী ফয়সালা ওর পক্ষে রায় দিছে আমার পক্ষে রায় দেয় নাই নবীজি বলতেছেন তুমি এখন কি চাও বলে তুমি একটা উত্তম ফয়সালা করে দাও উমর ফারুক বলতেছে উমর ফারুক বলে তুমি এখানে দাঁড়াও আমি আসতেছি ঘরে থেকে তরবারি নিয়ে এসে এক খণ্ডে এক কোপে ওই মুনাফিক এ মুসলমান মুনাফিকের কল্লাটা মাথা থেকে মানে শরীর থেকে কল্লাটা আলাদা করে ফেলছে বলে যে ব্যক্তি নবীজির ফয়সালা মানে না ওর কোনো ফয়সালা নেই ওর ফয়সালা একটাই কল্লা কেটে ফেলো কল্লা কেটে ফেলো রাগ এরকম ছিল কিন্তু এটা ছিল ইমানি রাগ নবীজির মতো মহান ব্যক্তি ফয়সালা করেছে এটা তোমার মানার মাধ্যমে নাই আর তুমি আমার কাছে আসছো ফয়সালা নেওয়ার জন্য এই রাগটা ছিল ইমানি রাগ ওদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা নুজে ছেড়ে দিছে নফসানি কায়েসাদের রাগকে দমন করেছে সরদারে দোয়া আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করার জন্য একটা গাছের নিচে বসেছে ইহুদি দূর থেকে দেখছে মুহাম্মদ শুয়ে আছে একা একা তরবারি হাতে নিয়ে মুহাম্মদের সামনে গিয়ে বলে মাইয়াম নাও কামিন নিয়া মুহাম্মদ তোমাকে আমার থেকে কে বাঁচাবে এবার একটু বলেন তো নবীকে বাঁচানোওয়ালা কে আল্লাহ নবীকে বাঁচানোওয়ালা কে এই আপনারা যেরকম বলছেন আল্লাহ আমার নবী এর সেরকম বলেছেন আল্লাহ ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা ওয়ালিয়াবদুল মুমিনিনা মিনহু বালা হাসানা আল্লাহর পক্ষ থেকে এরকম আল্লাহ শব্দটা ওই ইহুদির কপাল অন্তরের ভিতরে অ্যাটম বোমার মতো এমন ভাবে আঘাত করেছে ইহুদির অন্তরটা ভয় থরথর করে কেঁপে কেঁপে হাত থেকে তরবারিটা খসে পড়ে গেছে এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারিটা উত্তোলন করে বলে মাইয়াম নাও কামিননি এবার তোমাকে আমার কাছ থেকে কে বাঁচাবে এতক্ষণ ইহুদি বলছে তোমাকে আমার কাছ থেকে কে বাঁচাবে নবীজি বললেন আল্লাহ তার অন্তরে ভয় সৃষ্টি হয়ে গেল তরবারি পড়ে গেছে নবীজি তরবারি উঠিয়ে বললেন এবার তোমাকে আমার কাছ থেকে কে বাঁচাবে এবার ইহুদি ভয়ে থরথর করে বলে মুহাম্মদ তুমি বাঁচাবে তুমি আমাকে বাঁচাও আমার বাঁচানোওয়ালা কেউ নাই মুহাম্মদ বলে যাও তোমাকে আমার পক্ষ থেকে কোন ধরনের উপদেশ অভিযোগ নাই তোমাকে আমি সাধারণভাবে ক্ষমার ঘোষণা করে দিলাম তোমার উপর আমার কোনো রাগ নাই ইহুদি এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলে এই যদি হয় ইসলাম তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে নবীজি রাগ কন্ট্রোল করার মতো ক্ষমতা দেখাইছেন শক্তি দেখাইছেন এই জন্য রাগকে কন্ট্রোল করার মাধ্যমে জান্নাত পাওয়া যাবে দুই নাম্বার রুলস হলো রাগকে কন্ট্রোল করা নফসানি কায়েসাদের কারণে রাগ উঠলে রাগকে দমন করার মতো যোগ্যতা অর্জন করা আমাদের মধ্যে যে ব্যক্তি রাগকে কন্ট্রোল করতে পারবে ওই ব্যক্তি আগে আগে রবের পক্ষ থেকে ক্ষমা পেয়ে জান্নাতের মালিক হতে পারবে الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين তিন নাম্বার রুল চলছে ক্ষমা করে দেওয়া আজকাল তো ক্ষমা টমা নাই সাধারণ কারণে আমাদের উপর শুধু প্রতিশোধ আর প্রতিশোধ বিভিন্ন কারণে ও কারণে আমাদের উপর প্রতিশোধ নেওয়া হয় ওলামায়ে কেরামদের উপর প্রতিশোধ না হয় সামান্য কারণে ব্যক্তির স্বার্থে আঘাত লাগলে আমাদের উপর বিভিন্ন ভাবে অচড়া উত্তরাও করা হয় রাগ আজকে আমাদের উপর এমন ভাবে ধারা হয় প্রতিশোধ আর প্রতিশোধ ক্ষমা টমা নাই অথচ আল্লাহ পাক বলেছেন ওয়াল কাযিমিন আল গায়িজ ওয়াল আফিন আনিন নাস ক্ষমা করা উত্তম গুণ ক্ষমা করা শিখুন ভাই ভাইকে ক্ষমা করা শিখুন বন্ধু বন্ধুকে ক্ষমা করা শিখুন সহপতি সহকর্মীকে ক্ষমা করা শিখুন নিজের পরিবার পরিজনকে ক্ষমা করা শিখুন ক্ষমা করা উত্তম গুণ ক্ষমা করার মতো উত্তম আদর্শ নবীজি আমাদেরকে শিখাইয়া গেছেন হুদুদে হারাম ফতে মক্কা যেদিন হয় নবীজি যখন ফতে মক্কা করলেন ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা লিয়াগফির লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামিক ওয়া মা তাআখখার ওয়া ইউতিম্মা নিয়ামাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা ওয়া ইয়ানসুরাকা আল্লাহু নাসরান আজিজা যেদিন মক্কা বিজয় হয়েছিল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন এবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন মক্কা বিজয় করার পরে কাবা শরীফের উপরে উঠলেন মক্কার সকল কাফেররা যারা নবীজিকে কষ্ট দিয়েছিল তারা চিন্তা করলো আজকে মুহাম্মদ আমাদের উপর সকল রাগ ঝাড়বে এই মুহাম্মদকে আমরা কত কষ্ট দিয়েছি আজকে মুহাম্মদ আমাদের উপর রাগ ঝাড়বে
নবীজি তখন সাধারণভাবে সাহাবায়ে কেরামদেরকে বললেন, সব সময় হেরেমের ভিতরে যখন তোমরা প্রবেশ করো, তরবারিকে ভিতরে নিয়ে প্রবেশ করো, আজকের জন্য মক্কাকে হালাল করে দেওয়া হয়েছে, তরবারি আজকে ভিতরে নয়, তরবারি উত্তোলন করে তোমরা রওনা হও। নবীজি মক্কা বিজয় করলেন, যখন কাবা শরীফের উপরে উঠলেন, উসমান ইবনে তলহার কাছ থেকে চাবি এনে কাবা শরীফ খুলে ভিতরটা পরিষ্কার করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ আদায় করলেন। এবার কাফেরদেরকে সম্বোধন করলেন, ও কুফফারে মুশরিকিন, কুফফারে মক্কা, তোমরা আজকে আমার কাছ থেকে কি ধরনের আচরণ তোমরা আশা করো? এবার কাফের মুশরিকরা ভয়ে থরথর করে কাঁপল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো ইউসুফের মতো একজন সাধারণ নবী, আমি আমার ভাই ইউসুফের মতো তোমাদেরকে ক্ষমা করে দিলাম, তোমাদের উপর আমার কোনো প্রতিশোধ নাই। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আমার ভাই ইউসুফ যেরকম ক্ষমা করেছিল তার ভাইদেরকে, আজকেও আমি তোমাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। যে ব্যক্তি আবু সুফিয়ানের ঘরে যাবে সে ব্যক্তি ফাহুয়া আমিন, যে ব্যক্তি নিজের ঘরে থাকবে সেও নিরাপদ, যে ব্যক্তি আমার কাছে আসবে সেও নিরাপদ, সাধারণ ক্ষমা তোমাদেরকে ঘোষণা করে দিলাম। নবীজি উত্তম আদর্শ শিখাইছেন, প্রতিশোধ নেওয়ার মতো যোগ্যতা থাকলেই প্রতিশোধ নেওয়াটা কোনো সফলতা নয়, বরং ক্ষমা করার মাধ্যমে রবের পক্ষ থেকে ক্ষমা পাওয়াটা, এটাই সবচাইতে বড় সফলতা। আল্লাহর নবী হাদিসে বলেন, ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনে বাসীর উপর তুমি দয়া করো, আল্লাহ তোমার উপর দয়া করবে। এই জন্য ক্ষমা করে দেওয়া, সব সময় নিজের ভিতরে রাগকে প্রতিশোধের আগুন না জ্বালিয়ে বরং মুসলমানকে ক্ষমা করার মতো যোগ্যতা অর্জন করা। যে ব্যক্তি যত বেশি ক্ষমা করবে, প্রতিশোধ না নেবে, কোন ধরনের অভিযোগ মানুষের উপর রাখবে না, আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার উপর কোনো অভিযোগ থাকবে না। যে বান্দা দুনিয়াতে মাখলুকাতের উপর দয়া করবে, আল্লাহ তার উপরে আসমান থেকে দয়া করবেন। এই দয়ার মাধ্যমেই, ক্ষমার মাধ্যমেই রবের ক্ষমা পাওয়া যায়। অন্যের উপর প্রতিশোধ না নিয়ে মানুষকে ক্ষমা করার মাধ্যমে রবের ক্ষমা পাওয়া যায়। এই তিনটা রুলস বলেছি, এক নম্বর হচ্ছে গোপনে প্রকাশ্যে দান করা, দ্বিতীয় হচ্ছে নিজের রাগ উঠলে রাগকে কন্ট্রোল করা, আর তৃতীয় হচ্ছে মাখলুকাতের উপর দয়া করা, মাখলুকাতকে ক্ষমা করার মাধ্যমে তৈরি করা। এই তিনটা রুলস ফলো করার মাধ্যমে আমরা যেন আল্লাহর পক্ষ থেকে যেই দুইটা বিষয়, একটা হচ্ছে রবের ক্ষমা, আর দ্বিতীয় হচ্ছে চিরস্থায়ী জায়গা জান্নাত, এই দুইটা যেন অর্জন করে পরিপূর্ণ মুমিন মুসলমান হয়ে কবরে যেতে পারি। আমিন। আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে এগুলো বুঝে শিখে ভালোভাবে আমল করে কবরবাসী হওয়ার তৌফিক দান করুক। আমিন।